guys, welcome back to our channel. I'm Ankita and you're watching Affordable Lifestyle. So, notun bochhor ekta shukhobor eshe jeta holo YouTube er income chole esheche. Kintu amra tao gorib, shei jonno amra khojji kothay sobtheke cheap thali pabo. তো এই চিপ থালি রেকমেন্ডেশনে আমাকে পৌলমী ব্যানার্জি বলে একজন সাবস্ক্রাইবার বলেছিল আমি বাঙালিতে পাবো। তাই আজকে আমরা যাচ্ছি আমি বাঙালিতে। এদের প্রচুর ব্রাঞ্চেস রয়েছে কলকাতা, কলকাতার বাইরেও। আমরা যাচ্ছি বালিগঞ্জ ব্রাঞ্চটাতে, কারণ এটা সব থেকে নতুন আর শুনেছি খুব সুন্দর সাজিয়েছে। তো চলো যাওয়া যাক। কারেন্টলি কলকাতায় অথেন্টিক বেঙ্গলি থালির অনেক অপশনস রয়েছে, তারই মধ্যে অন্যতম পরিচিত হলো আমি বাঙালি, যেটি তাদের চিপ থালির জন্য বিখ্যাত। আমরা চলে গিয়েছিলাম তাদের বালিগঞ্জ ব্রাঞ্চে। রেস্টুরেন্টটি খুব সুন্দর ও ছিমছাম ভাবে সাজানো। দেওয়ালে দেওয়ালে রয়েছে আমাদের ছোটবেলার নস্টালজিক আনন্দমেলা, টেনিদা ও বিখ্যাত বাঙালি ব্যক্তিদের পোস্টার্স। এখানে খাবারও সার্ভ করা হয় রাজকীয় আমেজে কাঁসার বাসনে। এদের মেনুতে রয়েছে বিভিন্ন পোলাও কম্বো থেকে শুরু করে প্রচুর মাছ, মাংস, ভেজ সাইড ডিশ। এদের থালির লিস্টটা কিন্তু বেশ বড়। এখানে আরেকটা মজার জিনিস রয়েছে, ধরো তুমি ওয়েটারকে ডাকতে চাও, তো জোরে জোরে চিৎকার না করে এখানে একটা ঘন্টা আছে, এরকম বাজিয়ে দিলে চলে আসবে। আমরা অর্ডার করেছিলাম একটা স্পেশাল ফিশ থালি, একটা মাটন থালি ও কচু পাতা চিংড়ি। তো আমরা অর্ডার দিয়েছিলাম দুটো থালি, একটা স্পেশাল ফিশ থালি, একটা মাটন থালি। স্পেশাল ফিশ থালিতে কী কী আছে চলো দেখে নিই। ফার্স্টে রয়েছে ভাত, তার সাথে রয়েছে একটা লেবু, একটা লঙ্কা, এটা রয়েছে মুড়ি ঘণ্ট, রয়েছে আলু পোস্ত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা, চাটনি আর মাছের কালিয়া। মাটন থালিটাতেও সেম আইটেমস, খালি মাছের জায়গায় মাটন কষা। আর তার সাথে আমরা এক্সট্রা একটা নিয়েছি, সেটা হলো কচু পাতা চিংড়ি। যেহেতু আমি স্পেশাল ফিশ থালি নিয়েছি তাই ওটার প্রাইস হচ্ছে ₹250 আর মাটন থালিটার প্রাইস হচ্ছে ₹270 আর কচু পাতা চিংড়ি নিয়েছি হচ্ছে ₹140। তো আমরা তো নিয়েছি ফিশ থালি আর মাটন থালি, তোমরা যদি চিকেন থালি নাও সেটা মাত্র ২১০ টাকা। আর ২১০ টাকা এত হলে আইটেম কোথায় পাবে আমি জানি না, বাট মানে গ্রেট ডিল। তো এবার শুরু করছি ভাত দিয়ে। ভাতটা একজনের জন্য একদম ঠিকঠাক পরিমাণে রয়েছে। আচ্ছা, ফার্স্টে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে কাঁসা থালা বাসনে খেতে দিয়েছে গ্লাসে, আর আমার যেরকম বাটি বাটি করে খেতে ভীষণ ভালো লাগে, মানে আমি ছুটির দিনেও পাতে খাবার দিয়ে পছন্দ করি না, মানে বাটি বাটি দিলে একটা আলাদাই রাজকীয় ফিল চলে আসে। কাঁসের তালাতে মানে নর্মাল যদি তুমি ডাল ভাতও খাও না সেটার একটা আলাদা ফিলিং আসে, আর এটার ওপরে একটা কলা পাতাও দেওয়া আছে, তো সেটার জন্য একটা আলাদাই মানে ভোজ খাচ্ছি এরকম একটা ভালো লাগছে। তো ফার্স্টেই ভাতের সাথে একটু ডাল খেয়ে নিই। ডালটা মনে হচ্ছে মুসুরির ডালই, হ্যাঁ মুসুরির ডাল, আর পিসও দেওয়া আছে কড়াইশুঁটি দিয়ে মুসুরির ডাল, একদম দারুণ ব্যাপার। ছুটির দিনে একটা মানে আলাদাই আর ঝুরঝুরি আলু ভাজা। ঝুরঝুরি আলু ভাজা হচ্ছে বাঙালির মানে কী বলবো, ওকেশনের জন্য স্পেশাল, মানে রেগুলার বাড়িতে আমরা হয়তো এই আলু ভাজা খাই না, কিন্তু যে কোনো ওকেশনে মানে যেখানেই বাঙালি খাবার হয় ঝুরঝুরি আলু ভাজা হয়। তো সব দেখে নিই কেমন লাগে। ডালটা ভীষণই লাইটের অথচ খুব ফ্লেভারফুল, মানে সিম্পল ঘরোয়া টাচ রয়েছে, আর ঝুরঝুরি আলু ভাজা তো ভীষণই মচমচে। আওয়াজ শুনতে পাচ্ছ? আর তার মধ্যে এক্সট্রা ফ্লেভার অ্যাড করেছে এই কারি পাতা বলে।
বাঙালি নিমন্ত্রণ বাড়ির কমফোর্ট ফুড পুরো। এরপরে আমি নেব হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত নেওয়ার জন্য আচ্ছা তোমাদের প্রথমে লিখিয়ে দিই, একজন হিসাবে কিন্তু যথেষ্ট কোয়ান্টিটি রয়েছে। আলু পোস্ততে পোস্তর পরিমাণটা যথেষ্ট রয়েছে, পোস্তর যথেষ্ট দাম আমরা জানি, তো এত কম দামের থালিতেও যে আলু পোস্ত ইনক্লুড করেছে এটাই মানে বেশ ভালো লাগছে। খেয়ে দেখি কেমন লাগে। আলু পোস্তর মধ্যে একটা বেশ তেল ছাড়ার ব্যাপার আছে, আমার খুব ভালো লাগে, মানে জল কম তেল বেশি। পোস্তটা একদম দেখো মিহিভাবে গ্রাউন্ড হয়ে গেছে, মানে হাতটা যথেষ্ট নোংরা বুঝতে পারবে না, বাট পুরো মিহি একদম, বেশি বড় বড় গ্র্যানিউলসটা আর আলুর সাইজগুলোও ছোটো। পোস্তর সাথে আলুটা একদম মানে ভালোভাবে মিশেছে, নুন চিনির ব্যালেন্সটাও বেশ ভালো। এবার ট্রাই করছি মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা আমার বাড়িতে যেটা হয় তার থেকে একটু ডিফারেন্ট দেখতে, মানে আমার বাড়িতে না অনেকটা ড্রাই হয় আর চালের পরিমাণটা অনেক বেশি থাকে। ওইখানে যেটা দেখছি একটু কারি কারি টাইপের আলু রয়েছে, মাছের কাটা আর বিভিন্ন পিসেস রয়েছে, সলিড মাছও কিছু রয়েছে। চলো খেয়ে দেখি কেমন লাগে। এটা আমি ভাত ছাড়া নর্মালি খেয়ে দেখি। মুড়িঘণ্ট আমার ভীষণ প্রিয় ডিশ, তো এটা যদি ভালো হয় আমি এটার জন্যই শুধু আসতে পারি। অসাধারণ রিচ ফ্লেভারফুল, আলুগুলো ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে, একটু ভাত দিয়ে খাই। তোমরা যদি নর্মাল ফিশ থালি নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা মুড়িঘণ্টটা পাবে না, বাকি সব সেমই থাকবে, মাছের কারিটাও থাকবে বাট মুড়িঘণ্টটা থাকবে না ওখানে। এবার ফাইনালি আমরা নেব হচ্ছে মাছের কালিয়া। দেখতেই পাচ্ছ কি বিশাল সাইজ, তুলতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর গ্রেভি গ্রেভি অনেকটা গ্রেভি রয়েছে, মানে স্পেশালি আমাদের যখন রাইস বেশি হয়ে যায় থালি ফালিতে গ্রেভিস থাকে না, খুব ডিফিকাল্ট হয়ে যায় খাওয়াটা। আর মাছ মাংস যেহেতু এক পিস দু পিসে থাকে তো গ্রেভিটার উপরে আমাদের রিলাই করতে হয় বেশি। মাছের পিসটা বিশাল সাইজের, আমি জাস্ট হাতে নিয়ে দেখাচ্ছিলাম, গাদার পিস দিয়েছে একটা, মাছটা খেয়ে প্রথম ইম্প্রেশন যেটা হলো সাইডগুলো না খুব কড়া কড়া ভাজা, ভীষণ ক্রিস্পি লাগছে, এটা বেশ ভালো লেগেছে আমার, ভেতরটা নরম। আর দোলটাতে টক মিষ্টির একটা ব্যাপার আছে, তবে আমি দোলটাকে কালিয়া বলছি না, বিকজ আমি কালিয়া একটু অন্যরকমই এক্সপেক্ট করি, মানে আমি যেটাকে কালিয়া বুঝি সেটা হচ্ছে পেঁয়াজ টেয়াজ ইয়ে কষিয়ে পাড়াটাকে, এটা অনেকটা এটা মাছের ঝোল বললেই ভালো। এখানে কিন্তু মাছের কালিয়াতে কাতলা মাছ দিয়েছে, যে কোনো সস্তার মাছ দেয়নি, এটাও বেশ ভালো ব্যাপার। মাছটা শুধু একবার খেয়ে দেখি ভাত ছাড়া। বেশ ভালো ফ্রেশ, দেখো ফ্রেশ রয়েছে, বিশাল বড় সাইজ, বাইরেটা ক্রিস্পি ভেতরটা নরম, আচ্ছা আর কি চাই। আর ফ্লেভারগুলো পুরো ভেতর অবধি গেছে, মানে ঝোলের যে জুসের যে মশলার যে ফ্লেভারগুলো মাছের একদম ভেতর অবধি গেছে, একদমই মনে হচ্ছে না ভেতরটা শুকনো শুকনো। এবার ট্রাই করছি মাটনের গ্রেভিটা। আমি আবারও বলবো আমি মাটন খাই না, বাট আজকে আমি তোমাদের জন্য আমার ক্যামেরার ওপারের লোকটাকে মাটনটা ট্রাই করিয়েছি। ছোট্ট পিসকে সে বললো যে ভীষণই নরম, সহজেই ভেঙে যাচ্ছে, মুখে গিয়ে মিশে যাচ্ছে, এবং গরম মশলার যে ফ্লেভারটা সেটা একদম ভেতর অবধি রিচ করেছে। তো ঝোলটাকে আমি বলছি কীরকম লাগছে, ভীষণই রিচ, একেবারেই বিয়ে বাড়ি, পাতলা টাল টালে ঝোল সেরকম কিন্তু না, ভীষণই ফ্লেভারফুল, অতিরিক্ত ঝাল নয়, সব রকম ঝালের পছন্দ লোক খেতে পারবে।
এটা বেশ ভালো লেগেছে আমার। এবার আমরা থালি ছাড়া যেটা অর্ডার করেছিলাম আমাদের স্পেশাল সিগনেচার ডিশ, এটা হলো কচু পাতা চিংড়ি, ওটা এবার টেস্ট করে দেখব। প্রচুর পরিমাণে চিংড়ি আছে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা স্পুনে মানে প্রত্যেকবার চামচ তুললেই একটা একটা চিংড়ি আসছে। আমি আড়াই চামচ মতো নিয়েছি, দেখি তাতে কটা চিংড়ি হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচ নয় ছটা সাতটা। তো আড়াই চামচ কচু পাতা চিংড়িতে রয়েছে সাতখানা চিংড়ি, আমার জন্য এটা বিশাল, মানে যে কোনো চিংড়ি প্রেমীর জন্য বিশাল ব্যাপার এটা। খেয়ে দেখি চলো। সর্ষের একটা রিচ ফ্লেভার রয়েছে আর কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ রয়েছে, ভীষণই ভালো লাগছে। চিংড়িগুলো কিন্তু অত্যাধিক ফ্রাইড নয়, দেখো একটা হালকা অরেঞ্জিশ কালার রয়েছে চিংড়িটা, একদম মানে যে যতটুকু ফ্রাইড হওয়া দরকার ততটাই, বেশি নয় কমও না। বাঙালির বলতে কচু পাতাকে এত সুন্দর বানিয়ে ফেলতে পারে, যেটা বলতে একদমই ভুলে গেছি, এটা কিন্তু শেয়ারেবল, মানে তোমরা আরেকটা রাইস নিয়ে অনায়াসে শেয়ার করতে পারো। আমরা দুটো থালি নিয়েছি ঠিকই, বাট তোমরা চাইলে তরকারি পরিমাণ যথেষ্ট আছে, আরেকটা রাইস নিয়ে বিন্দাস শেয়ার করতে পারো। একটা কথা বলবো যে আমি বালিগঞ্জ প্লেসেও খেয়েছি, রাজবাড়িতেও খেয়েছি, বাট এই দামে এর কোয়ালিটি আর এতটা পরিমাণ ভীষণই ভালো। আমার মনে হয় না এরকম কম দামে এতগুলো আইটেমস কোথাও দেবে, প্রত্যেকটা রান্না ভীষণই সুন্দর, প্রত্যেকটা রান্নার একটা বিয়েবাড়ি ফিল আছে, মানে একটা বেতার লাগবে না। যেটা বালিগঞ্জের সাইডসে আমার খুব নর্মাল লেগেছিলো, ভীষণ অ্যাভারেজ লেগেছিলো, সেরকম না, মানে রাইট ফ্রম আলু ভাজা থেকে শুরু করে আলু পোস্ত থেকে শুরু করে কচু পাতা চিংড়ি, প্রত্যেকটা বেশ একটা রিচ ফ্লেভার নিমন্ত্রণ মানের একটা ফিল রয়েছে। আর শেষ পাতে রয়েছে ঘন টমেটোর চাটনি, এখানে রয়েছে কিশমিশ, আমসত্ব, খেজুর, খেজুরের ছোটো ছোটো পিস রয়েছে। চলো এটা ট্রাই করে দেখি, অপূর্ব খেতে, অপূর্ব, পুরো বিয়েবাড়ি। অসাধারণ খেতে, চিনির ব্যালেন্সটা এত সুন্দর রয়েছে, একদমই বেশি নয়। তো আমি এই জাস্ট আমি বাঙালি থেকে খেয়ে বেরোলাম, সব থেকে আমার ভালো যেটা লেগেছে ওদের সেটা হলো অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্সটা ভীষণই রাজকীয় ছিল এবং কাঁসার থালা বাসনে খেতে দিচ্ছিলো সেটা একটা উপরি পাওনা। যেহেতু রেস্টুরেন্টটা নতুন, কাঁসার থালা বাসনগুলোও নতুন, তো নতুন কাঁসার থালা বাসনে তোমরা যারা খেয়েছো তারা জানবে একটা অদ্ভুত ফ্লেভার থাকে, মানে জলও যদি খাও না জলের টেস্টটাও একটা মানে আলাদাই ভালো লাগে। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে ওদের পুরো প্রেজেন্টেশনটা খাবারের ভীষণই সুন্দর, ইনফ্যাক্ট সাইড ডিশেসগুলো ছোটো ছোটো কাঁসার বাসনে দেওয়া। আর প্রাইস পয়েন্টের কথা কী বলবো, যতই বলবো কম বলা হবে, বিকজ 210 টাকায় চিকেন থালি আর 270 টাকায় মাটন থালি, মানে হয়তো অন্য জায়গায় মাটন অ্যাজ আ সাইড ডিশ তুমি 270-এ পেতে পারো, বাট এতগুলো মানে এতগুলো সাইড ডিশেস, এতগুলো ভেজিটেবলস, ডাল, ভাজার সাথে মানে আমি আমি অ্যাটলিস্ট দেখিনি। আমি অন্যান্য রেস্টুরেন্টের সাথে সেইভাবে কম্প্যারিজনটা করবো না, কারণ প্রত্যেকের প্রাইস পয়েন্টগুলো আলাদা, বাট একটা জিনিস আমি বলতে পারি যে বালিগঞ্জের খাবার মানে কী বলবো মানে ফ্লেভারগুলো না আমার এতটা রিচ লাগেনি যতটা এখানে লেগেছে, মানে ওটা হচ্ছে তুমি যদি খুব হালকা উপরে খেতে চাও তো ওটা ঠিক আছে, বাট বালিগঞ্জ, রাজবাড়ি আর আমি বাঙালির মধ্যে তোমরা যদি বলো যে আমি আবার কোনটায় আসবো তাহলে সেটা অবশ্যই আমি বাঙালি। আরেকটা কথা বলে দিই যে বালিগঞ্জে যেমন রিফিলিংয়ের ব্যবস্থা আছে এখানে সেইটা নেই, এখানে সব কটা খাবারই আমার ভীষণই ভালো লেগেছে, খালি মুড়িঘণ্টাটা ভালোই ছিল বাট বাকিগুলোর তুলনায় একটু অ্যাভারেজ লেগেছে। ইনফ্যাক্ট আমরা একটা সাইড ডিশও নিয়েছিলাম কচু পাতা চিংড়ি, সেটা নেওয়ার পরেও আমাদের দুজনের মিলিয়ে প্রাইসেস হয়েছে 700 টাকা, মানে সাইড ডিশ নেওয়ার পরে। আর আমি একটা জিনিস দেখলাম, এদের যত সাইড ডিশেস রয়েছে না প্রত্যেকটা মানে মাছের মধ্যে যদি তুমি ইলিশ মাছ কাছে না যাও, মানে ডাব চিংড়ি বা ইলিশ মাছের কাছে অবভিয়াসলি সেগুলোর দাম হবে, বাট বেসিক যেগুলো হয় না সেগুলো সব 150 থেকে 170-এর মধ্যে, 170 না 130 আর 150-এর মধ্যেই রেখেছি বেশিরভাগ।
তো এটা আমার খুব ভালো লেগেছে। চিকেন বলো, মাটনের সাইজ বলো, হয়তো কোনো কয়েকটা আছে। আমি একটা চিকেনে দেখেছিলাম যে 2 পিস নিলে 105 টাকা, আর 4 পিস নিলে 150 টাকা, এরকম। মানে আমি বলবো যে সাইজও তোমরা বেশ নিতে পারো, আর একটা থালি একজনের জন্য সাফিসিয়েন্ট। আমরা খেতে খেতে পুরো হাঁপিয়ে গেছি। রাইসও আই ডোন্ট থিঙ্ক আর একটা লাগে, মানে আমার অ্যাটলিস্ট লাগেনি, কারো কারো লাগতে পারে, বাট সাইড ডিশেস একদম ঠিকঠাক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো আর শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। আর তোমরা যেরকম আমাদের সবসময় সাপোর্ট করে এসেছো, এই বছরটাতেও করো। আর এত সুন্দর সুন্দর জায়গায় রেকমেন্ড করার জন্য ভীষণভাবে থ্যাংক ইউ। চলো, বাই বাই, ভালো থেকো।